আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। বিসিএস বাংলা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্বে আমি আপনাদের সাথে আছি হানিফ সিরাজি। আজকের পর্বে আমরা 40তম বিসিএস এর বাংলা অংশের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান করব, তাই দেরি না করে এখনই শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, দাঁড়া দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি অনুযায়ী বানানটি এখানে ভুল এসেছে, এটা টাইপিং মিস্টেক। এটার উত্তর হলো, সবাই পারার কথা, উত্তর হলো তৃতীয় বিভক্তি। আচ্ছা, সহজ একটি প্রশ্ন এসেছে। পরের প্রশ্নটি, অভিরাম শব্দের অর্থ কী? অভিরাম শব্দটি অভি উপসর্গ যুগে গঠিত শব্দ, এর অর্থ হলো সুন্দর। পরের প্রশ্নটি, বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দগুলি মনে রাখার জন্য আমি আপনাকে একটি চমকপ্রদ তথ্য দিতে চাচ্ছি, যেই টেকনিকের মাধ্যমে আপনি সহজে মনে রাখতে পারবেন। আপনি বাংলা কৃত প্রত্যয় মনে রাখার জন্য এই শব্দগুলোর আগে একটা তুই শব্দ ব্যবহার করবেন, অর্থাৎ তুচ্ছার্থে। দেখেন, আমি যদি বলি এভাবে লিখে, এমনকি কোন অর্থে ব্যবহার করা যায়, দেখেন তুই খেল বা এইভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ খেলনা হলো বাংলা কৃত প্রত্যয় যা সাধিত একটি শব্দ। অর্থাৎ মানে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দগুলো মূলত, এর ধাতুগুলো মূলত তুচ্ছার্থে ব্যবহার হয়। আচ্ছা, উত্তর খেলনা। পরের অর্থটি, পরের, অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কি কোনটি? অ্যাটেস্টেডের বাংলা পরিভাষা হলো সত্যায়িত। বাংলা একাডেমির যে আমাদের অভিধান ইংলিশ টু বাংলা, এখানে অ্যাটেস্টেডের পরিভাষা দেওয়া হয়েছে অসত্যায়িত। পরের প্রশ্নটি, কোনটি শুদ্ধ বানান? এই শুদ্ধ বানান পারার জন্য আপনাকে খুব বেশি বানানের প্রতি নজর দিয়ে সচেতন থাকা লাগবে, তাহলেই পারবেন। উত্তর হলো প্রজ্জ্বল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? আমি যদি আপনাকে প্রশ্ন করি জ্যোৎস্না কোন শব্দ থেকে এসেছে, জ্যোৎস্না দন্তস্ব যোগ দন্তন সংযুক্ত হয়ে যখন লিখা হয় জ্যোৎস্না, তখন এটি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, আর জ্যোৎস্না হলো অর্ধ তৎসম শব্দ। পরের প্রশ্নটি এসেছে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, জিজিবিষা শব্দটি দিয়ে কি বুঝায়? জিজিবিষা এক কথায় প্রকাশ, এর উত্তর হলো বেঁচে থাকার ইচ্ছা। পরের প্রশ্নটি, সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে। এখানে একটি শব্দ সর্বাঙ্গ, আরেকটি হলো ইন প্রত্যয় যুগে নির্মিত হয়েছে বা যুগ হয়েছে, উত্তর হলো ঘ। পরের প্রশ্ন, অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়, ইংরেজিতে এই শব্দটাকে প্লাজিয়ারিজম বলা হয়, বাংলায় দুটি শব্দ ব্যবহার করা, একটা হলো চৌর্যবৃত্তি আর একটা হলো কুম্ভীলবৃত্তি। আচ্ছা, পরের প্রশ্নটি, উর্ণনাব শব্দটি দিয়ে কি বুঝায়? উর্ণনাব শব্দটির অর্থ হলো মাকড়সা, শব্দ অর্থ চেয়েছে। পরের প্রশ্নটি, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? বাংলা আধুনিক উপন্যাসের কথা মনে পড়লেই মনে পড়ে যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, যার প্রথম উপন্যাস, প্রথম প্রকাশিত উপন্যাস, প্রথম বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস, যা 1865 সালে প্রকাশিত হয়, দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হলো দুর্গ প্রধানের কন্যা, আর এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি মূলত মুঘল এবং পাঠানদের যে সংগঠিত যুদ্ধ, এই যুদ্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন, চট্টোপাধ্যায় বানানে অন্তস্থ হবে। তাহলে উত্তর হলো বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কিন্তু আরম্ভের পূর্বে ও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো, বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? এই বাক্যটি যেখান থেকে নেওয়া হয়েছে, আমি যদি আপনাকে অপশনে একটু ক্লু দিয়ে দিই, উত্তর হলো, ধরেন এখানে নায়ক এবং নায়িকার চরিত্রে যাদেরকে উপস্থাপন করা হয়েছে, একজন হলো কৌমুদিনী আরেকজন হলো মধুসূদন। নিশ্চয়ই ধরে নিয়েছেন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস থেকে নেয়। হ্যাঁ, তাই উত্তর যোগাযোগ। পরের প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো একটি কালো মেয়ের কথা, যা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্নটি হলো কালো বরফ উপন্যাসটির বিষয়। কালো বরফ উপন্যাসটির বিষয় হলো দেশভাগ। কালো বরফ উপন্যাসটি লিখেছেন মাহমুদুল হক।
পরের প্রশ্ন, ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। আচ্ছা, পরের প্রশ্নটি, জীবন স্মৃতি কার রচনা? আমি আপনাকে আরেকটু সহজ করে দিই, জীবন স্মৃতি যিনি লিখেছেন তিনি কে? তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে, এর উত্তর দেওয়ার আগে আমি একটু বলে দিই, এই দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটকটি, এই নাটকটি প্রথমে লেখক কস্যজিৎ পথিকস্য ছদ্মনামে রচনা করেন, পরবর্তী সময়ে 1860 সালে ঢাকার বাংলা প্রেস থেকে প্রথম প্রকাশিত নাটক। এই এই নাটকটি পরবর্তী সময়ে মাইকেল মধুসূদন দত্ত এর নেটিভ ছদ্মনামে ইংরেজিতে অনুবাদ করেন। বাংলা ভাষার থেকে কোনো নাটক, প্রথম অনূদিত নাটক হলো, ইংরেজি ভাষায় অনূদিত নাটক হলো এই নীলদর্পণ। তাহলে নিশ্চয়ই ধরে নিয়েছেন উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই কবিতাটি আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের শিশু পাঠ্যে ছিল, আমার পণ নামে একটি কবিতা, এই কবিতাটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। উত্তর, মদন মোহন তর্কালঙ্কার। পরের প্রশ্নটি, চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা হয়েছে, কথা আছে? চর্যাপদ রচনা করেছেন বৌদ্ধ সহজিয়াগণ, যেখানে নিশ্চয়ই যেহেতু বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন তাহলে উত্তর হবে বৌদ্ধ ধর্ম নিয়ে। ঠিক আছে, আচ্ছা, উত্তর হলো বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্নটি, শরতের শিশির বাগধারার শব্দটির অর্থ কি? শরতের শিশির বাগধারাটির যা অর্থ, আমি যদি বলি দুধের মাছি বাগধারাটির অর্থ তা, তাহলে উত্তর কি? দুধের মাছি, শরতের শিশির বা সুসময়ের বন্ধু, একই উত্তর দেয়। উত্তর ক। পরের প্রশ্নটি, শিবরাত্রির স্থলতে বাগধারাটির অর্থ কি? এটা অর্থ হলো এমন যে আপনার একমাত্র জীবিত বংশধর বলা হয় বা একমাত্র সন্তান, এই অর্থে ব্যবহার হয়। অর্থাৎ দেখেন এখানে বাগধারা এক কথায় প্রকাশ থেকে বা বিরোচন অংশ থেকে প্রায় প্রশ্ন আসছে, এই জন্য আমি আপনাকে এখানে সাজেশন মূলক বলবো যে আপনাকে অবশ্যই বিরোচন অংশ, বাগধারা এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এই এই টার্মগুলোর প্রতি বা এই অধ্যায়ের প্রতি খুব বেশি বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য। আবার একই প্রশ্ন, এক কথায় প্রকাশ থাকে, পুরোহিত ভর্তিকা শব্দটির অর্থ কি? অর্থাৎ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে এই নারীকে পুরোহিত ভর্তিকা বলা হয়। অর্থাৎ আপনি কল্পনা করেন, এটা ওই পুরোহিত ভর্তিকা মনে রাখার জন্য আপনার যে আশেপাশের যারা আছে, আপনার যারা বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বলা হয় যে তাদের যে স্ত্রী যারা আছে তাদেরকে আপনি মনে রাখেন, তারা পুরোহিত ভর্তিকা। পরের প্রশ্নটি, উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? তাহলে কে কে প্রাচীন যুগের কবি? আমরা জানি চর্যাপদের আদি, আমরা জানি কান্নপার কথা, লুইপার কথা, আমরা জানি শান্তিপার কথা, কিন্তু চর্যাপদের কবি নন, তিনি হলেন রমণীপাদ। আচ্ছা, চর্যাপদ 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে খুঁজে বের করেন বা আবিষ্কার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বিভাগে অধ্যাপক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, যেই চর্যাপদে বলা হয়েছে প্রথম লাইনে, কাতরবর পাঞ্চ বিড়াল চঞ্চল চিয়ে পৈঠা বিকাল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে উল্লিখিতদের মধ্যে চর্যাপদের কবি নন বা প্রাচীন যুগের কবি নন রমণীপাদ। আর আমরা এটাও জানি যে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। উল্লিখিতদের মধ্যে উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়, পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় হলো মৈমনসিংহ গীতিকা। আচ্ছা, পরের প্রশ্নটি, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? জীবনী কাব্য রচনার জন্য যিনি বিখ্যাত, তিনি বাংলা ভাষার বাংলা ভাষায় শ্রী চৈতন্যদেবের বা শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য শ্রী চৈতন্য ভাগবত রচনা করেন, তিনি হলেন শ্রী চৈতন্য ভাগবত যিনি রচনা করেন, তিনি হলেন বৃন্দাবন দাস। এরপরে প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর কথা বললেই মনে পড়ে যায় ব্রজবুলি ভাষার কথা। জসীমউদ্দীনের রচনা কোনটি? জসীমউদ্দীনের রচনা এখানে একটি আছে, এই রচনাটি হলো তার স্মৃতিকথামূলক রচনা। জসীমউদ্দীনের স্মৃতিকথামূলক রচনা দুটি, একটি হলো ঠাকুরবাড়ির আঙ্গিনায়, অপরটি হলো যাদের দেখেছি। তাহলে জসীমউদ্দীনের রচনা এখানে বানানটি, জসীমউদ্দীন বানানটি মূলত আমরা লিখতে চেষ্টা করেছিলাম, ভুল আসে বা একসাথে দ দুইটি সংযুক্ত হয়ে নিয়ে যায়। উত্তর হলো যাদের দেখেছি।
পরের প্রশ্নটি, কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না। এখানে উক্তিটি প্রশ্নে ভুল এসেছিল, ও উক্তিটি হলো কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না। এই উক্তিটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। এখানে বলা হয়েছিল, নয়ন বহ্নিও বুঝি জ্বলিয়াছিল, এর শেষ বাক্য হলো কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না। তাহলে উত্তর প্রশ্ন কর, যদি বলা হয় যে কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, উক্তিটি কোন উপন্যাসের? উক্তিটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন যিনি, তিনি কে? এখানে একটিমাত্র নাম আছে, একজনের নাম আছে, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি ডিরোজিও কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক ডিরোজিও যারা শিষ্য ছিলেন, যারা ছাত্র ছিলেন, তাদেরকে ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত বলা হতো, যারা পাশ্চাত্য ভাবধারায় বেড়ে উঠেছিলেন, পাশ্চাত্য ভাবধারা যারা লালন করতেন, ধারণ করতেন। যদিও মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে পড়াকালীন ধারণ করেছেন, লালন করেছেন, পরবর্তী সময়ে মাইকেল মধুসূদন দত্ত 1843 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে এই হিন্দু কলেজ ত্যাগ করেন এবং নিজের নামের শুরুতে মাইকেল শব্দটি ব্যবহার করেন। যদিও যে তিনি যে হিন্দু, এই হিন্দুত্ববাদ হৃদয় থেকে বা মন থেকে দূরে ঠেলে দিতে পারেননি, এই জন্য নামের শেষে দত্ত শব্দটিও রেখে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে উত্তর হলো ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন হলো মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্নটি, বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? আচ্ছা, এখানে উত্তরটি মূলত প্রথম প্রকাশিত হয় 1922 সালের জানুয়ারি মাসে, কিন্তু লিখিত হয় ডিসেম্বর মাসের একেবারে শেষ সপ্তাহে, এই জন্য বলা হয়। এখানে উত্তরটি এইভাবে দেওয়া দরকার ছিল, 22 উত্তর অপশনে দেওয়া দরকার ছিল, 6 জানুয়ারি লিখিত হয়, প্রকাশিত হয়, আর একেবারে ডিসেম্বরের শেষ সপ্তাহে বিদ্রোহী কবিতাটি লিখিত হয়। এখন যেহেতু 22 অপশনে নাই, এমনকি শেষ সপ্তাহে এই হিসেবে বাংলাদেশের বাজারের অধিকাংশ বইয়ে বা সব বইয়ে উত্তর হিসেবে 1921 দেওয়া হয়েছে। আর তাহলে বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়, সঠিক উত্তর হবে 1922। আর এই বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। এই 2021 সালে বাংলাদেশের গণমাধ্যমগুলিতে আমরা দেখেছি, প্রথম সারের গণমাধ্যমগুলিতে বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে আলাদা আলাদা ট্যাবলয়েড বের করেছে, এমনকি বিদ্রোহী কবিতাকে নিয়ে খুব সুন্দর সুন্দর চমকপ্রদ তথ্য উপস্থাপন করে বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিক এবং লেখকেরা বিদ্রোহী কবিতার শতবর্ষ নিয়ে নজরুলকে নিয়ে খুব সুন্দরভাবে লিখেছেন। তাহলে এটাও একটি প্রশ্ন যে, যদি প্রশ্ন আসে নিচের, কোন কবিতাটি শতবর্ষ উদযাপিত হয়েছে, যে বিদ্রোহী কবিতার 100 বছর হয়েছে, প্রকাশনার 2022 সাল প্রকাশনার বিদ্রোহী কবিতা প্রকাশনের 100 বছর চলছে। পরের প্রশ্ন, আগুন পাখি উপন্যাসটি রচয়িতা? আগুন পাখি উপন্যাসটি রচয়িতা হাসান আজিজুল হক। পরের প্রশ্নটি হলো, 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকারকে? 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি প্রথম যিনি লিখেছেন, যিনি গীতিকার, তিনি হলেন আব্দুল গাফফার চৌধুরী, আর প্রথম সুরকার আব্দুল লতিফ। পরবর্তী সময়ে দ্বিতীয়বার এটি সুর করেন আলতাফ মাহমুদ, এবং এই এই সুরেই বর্তমানে গাওয়া হয় এবং সমবেত কণ্ঠে গাওয়া হয়। যদি যেহেতু আব্দুল লতিফ অপশনেই নেই আর প্রশ্ন এসেছে 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকারকে, তাহলে উত্তর হলো আলতাফ মাহমুদ। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? আমরা জানি ক্রিয়াপদের সাথে নাম পদের যে ক্রিয়াপদের সাথে যে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে মূলত কারক বলে, বা ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে। উত্তর কারক। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা পর্তুগিজ ভাষার শব্দ। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? কুটিল সরল, কম বেশি, কদাচার সদাচার, এই তিনটা ঠিক আছে। ঐচ্ছিক আবশ্যিক, কিন্তু এখানে ভুল করে দিয়েছে বা আপনাকে বিভ্রান্ত করার জন্য বলেছে ঐশ্বিক, ঐচ্ছিক, অনাবশ্যিক। উত্তর হলো ক, এটি সঠিক নয়। আচ্ছা, শেষ, যেহেতু সঠিক নয় এখানেই শেষ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।